হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুস্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে আমি আসতে চলেছি। সেটা হলো যে এই এনটিপিসি এবং গ্রুপডির কিন্তু একটি বিশাল গ্রুপডির কিন্তু একটি বিশাল পরিবর্তন হয়েছে। তার সাথে সাথে এনটিপিসির কিন্তু তারা এক্সাম স্কেডিউল যেটা আছে সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা এখানে গেলে দেখতে পাবে যে কবে থেকে এক্সাম হবে, তার একটি নোটিশ কিন্তু তারা এখানে জারি করেছে। তোমরা এখানে গেলে দেখতে পাবে যে নোটিশ অন এক্সাম স্কেডিউল ফর CBT-02 এনটিপিসি, ঠিক আছে। এখানে তোমরা এবং করে ডাউনলোড করে নেবে PDF-টি। তারপর তোমরা দেখতে পাবে যে 15 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি এটা কিন্তু হতেই চলেছে, এটা কিন্তু পাবলিশ করে দিয়েছে রেলওয়ে। আজকে বিহারে পাটনায় একটি স্টেশনে কিন্তু অবরোধ চলছে, ছাত্ররা ট্রেন অবরোধ করেছে অনেকক্ষণ ধরে, সেই দুপুর থেকে চলছে, এখনও পর্যন্ত কিন্তু তারা এই অবরোধে আছে। তাদের দাবি যে এই এনটিপিসির কিন্তু যেই সেটা রয়েছে রেজাল্টটাকে কিন্তু আবার পুনরায় জারি করতে হবে, হ্যাঁ, পুনরায় সেটাকে বিচার বিবেচনা করে সেই যে 20 টাইমস যেটা আছে সেটা নিতে হবে, রোল নাম্বার না, 20 টাইমস ক্যান্ডিডেটসকে নিতে হবে। এই দাবিতে কিন্তু তারা এখনও পর্যন্ত এই লাইভ তারা প্রদর্শন করে চলেছে, ঠিক আছে। তারা সেখানে ইসে করেছে, ওখানে আন্দোলন করছে, তারা বসে আছে যে ট্রেন আটক করেছে। কিন্তু এই সমস্ত কিছু করার পরেও রেলওয়ে কিন্তু আজকে এখানে নোটিশ কিন্তু তারা জারি করে দিয়েছে যে 15 ফেব্রুয়ারি থেকে কিন্তু 19 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এক্সাম হতে চলেছে, ঠিক আছে। এটা তোমরা দেখে নাও, যারা CBT-01 ক্লিয়ার করেছো তারা কিন্তু এই ব্যাপারে শিওর হয়ে থাকে। অনেকেই বলছো যে এক্সাম কি পোস্টপোন্ড হবে, কী হবে এক্সাম, কি আরও পরে রিভাইজড রেজাল্ট হবে কি না। তো এইসব যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু উত্তর রেলওয়ে এখানে দিয়ে দিল যে 15 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এক্সাম হবে। অর্থাৎ এই যে ইসে যে যেটা দিয়েছে, মানে CBT-01-এর যে রেজাল্ট দিয়েছে সেটা কিন্তু রিভাইজড হওয়ার আর কোনো জায়গা কিন্তু থাকছে না, এটা কিন্তু তারা এখানে পরিষ্কারভাবে সেটা জানিয়ে দিচ্ছে। কিন্তু এখনও কিন্তু সেই যে তারা ধর্ণা তারা কিন্তু দিয়ে চলেছে, তারা আন্দোলন করে চলেছে, তারা বলছে যে এই কিন্তু একটা বিহিত করতে হবে। তারা সেখানে পাটনাতে অনেক স্টুডেন্টস অনেক ক্যান্ডিডেটসরা কিন্তু তারা সেখানে প্ল্যাটফর্মে বসে রেল বন্ধ করে কিন্তু তারা এই আন্দোলন করছে, ঠিক আছে। এটা হলো NTPC-01-এর যে ঘটনা সেটা। কিন্তু তারপরেও কিন্তু রেল এখানে নোটিশ দিয়ে দিয়েছে যে সেই যে টাইম বলেছিল সেই টাইমের থেকে কিন্তু এক্সাম হবে। তার থেকে বড় একটি খবর সেটা হলো যে গ্রুপ ডির খবর, যেটা ছিল নোটিসে, সেটাই প্রথমবার রেলের ইতিহাসে যে গ্রুপ ডির জন্য CBT-01 এবং CBT-02 দুটো করা হবে। এটা রেলের ইতিহাসে প্রথমবার গ্রুপ ডির জন্য কিন্তু কোনো দিনও দুটো পরীক্ষা হতো না, প্রথমবার রেলের ইতিহাসে যে গ্রুপ ডির জন্য দুটো পরীক্ষা হতে চলেছে, CBT-01 এবং CBT-02। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, তোমরা হয়তো ভাববে যে না, কিন্তু এটাই সত্যি। এখানে তোমরা গেলে দেখতে পাবে যে এই CBT-02 এবং CBT-01 দুটোই হবে, তার সাথে সাথে কিন্তু যেগুলো থাকছিল, হ্যাঁ, এই ফিজিক্যাল ব্যাপার বা যেটা ছিল সেটা কিন্তু অবশ্যই থাকবে, তার সাথে সাথে কিন্তু CBT-01-এর সাথে CBT-02 তারা অ্যাড করেছে। তার কারণ এখানে যেটা তারা জানাতে চাইছে রেলওয়ে, সেটা হলো যে ইন ভিউ অফ দ্য লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশনস রিসিভড, রেলওয়ে হ্যাভ ডিসাইডেড টু কন্ডাক্ট 2-stage CBTs, ঠিক আছে। এখানে তারা বলে দিয়েছে অনেক অ্যাপ্লিকেশন আসার জন্য তারা বাধ্য হচ্ছে যে তারা এই যে দুটো করে CBT তারা করবে। এর জন্য তারা এখানে লিখে দিয়েছে এক্সাম স্কেডিউল ফর CBT-01 অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ CBT-02, ঠিক আছে। মানে CBT-02-র ইন্ট্রোডাকশন এই এক্সাম থেকে কিন্তু তারা হচ্ছে। তো এবং CBT-02 এখানে কত নাম্বারে হবে, CBT-02 তোমরা এখানে দেখতে পাচ্ছ, CBT-02 কিন্তু এখানে তোমাদের CBT-02 কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 120 যে মার্কস আছে তার মধ্যে কিন্তু হতে চলেছে, ঠিক আছে। 120 মার্কস, যেমনটি করে এই NTPC-র হবে 120 মার্কসে, সেরকম 90 মিনিটস টাইমে, ঠিক আছে। তো এটা কিন্তু এখানে তারা দিয়েছে এবং এখানে মেনশন করে দিয়েছে যে 15 টাইমস টাকা হবে, যেই গেছে। তো এই যে জিনিসগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। যারা যারা অ্যাপ্লাই করেছো সবার কাছে ভিডিওটি শেয়ার করে দাও, ভিডিওটিকে লাইক করো, এবং আরও এরকম আপডেটেড যদি আরও খবর পেতে চাও এবং বিভিন্ন রকমের যে এক্সাম সংক্রান্ত বিষয়গুলি জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো, যদি সাবস্ক্রাইব না করে থাকো, ঠিক আছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করে দাও, ঠিক আছে। এই প্রথমবার রেলওয়ে হতে চলেছে যে যেখানে এই CBT-02 তারা করাবে, ঠিক আছে। রেলওয়ের থেকে CBT-02 এখানে করা হবে গ্রুপ ডির জন্যে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভালো করে এই নোটিশটাকে পড়ে নেবে,
পড়ে নিয়ে তারপর তোমরা প্রিপারেশনটিকে খুব ভালো করে করো। কিন্তু এই যে প্রোটেস্টটা তারা করছে সেটার একটা কী হবে সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তার সাথে সাথে এই সিবিটি টু মানে যেটা করা হলো, হ্যাঁ, গ্রুপ লেভেল ওয়ান লেভেলের জন্যে মানে গ্রুপ ডি লেভেলের জন্য সেটা কতটা ঠিক বা কতটা কী সেই নিয়ে কিন্তু আলোচনা একটা থেকেই যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে। থ্যাংক ইউ।